নেত্রকোনায় বিএনপি নেতার বাড়ি ও রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালির বাসার প্রধান ফটক, তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়, রান্নাঘর, মূল ঘরের কাজ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে এই কর্মসূচির আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের 5 দিন আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বেলা 11:30 ইমেইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে অব্যাহতি পত্রে জমা দেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। সকালে বালিয়াডাঙ্গি উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও এবং আয়োলার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত উপজেলা ঘোষণা সভা হয়। চাঁপাইনবাবগঞ্জের আজমুরপুর সীমান্তের তেলকুপি থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন সহ 2 অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে 59 বিজিবি ব্যাটালিয়ন। জব্দ করা হয়েছে 1টি মোটরসাইকেল। বুধবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আম্বয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠে 3 দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা যোগ দেন। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইজতেমায় আগতদের দেয়া হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo?